আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আজকে আবার একটা আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। আজকেও মূলত মোটর ব্লগ হবে। তো এখন আমি হচ্ছিল বাইরে যাব। তো আজকে হচ্ছিল ফ্রাইডে। তো আজকে তো আপনাদের ভালো একটা ফুটেজ দেখাইতে পারবো। তো এর আগের ভিডিওটা আমরা সেটিংয়ে আসলে উল্টা পাল্টা ছিল, এই জন্য একদম ফুটেজটা পেরে গেছিলো। তো আজকে দেখি সেটিংটা ঠিক করছে, আশা করি আজকে ভালো ফুটেজই পাবো। তো চলুন বাইরে যাই এবং আপনাদেরও দেখাই। সো বের হয়ে পড়লাম। তো এতক্ষণ আমি শ্যুট নিলাম, বাট ক্যামেরা লিনিয়ার মুডে ছিল, তো সব ফুটেজ আমার নষ্ট, আবার নতুন করে শ্যুটগুলো নিতে হবে। তো যাই হোক, আমার আসলে এই ক্যামেরার সেটিং নিয়ে খুব প্যারা খাওয়া যাচ্ছে, কারণ কালকে ইভি মুড এত বাড়ানো ছিল যে এর আগের ভিডিও তো দেখছেন যে সব ভিডিও একদম ঝলসে গেছে। তো যাই হোক, আজকে মোটামুটি ঠিক করছি, দেখা যাক আজকের ফুটেজগুলো কীরকম আসে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আগেরটা ঠিক ছিল নাকি এখন ঠিক আছে। সো আজকে হচ্ছিল ফ্রাইডে, তো বেরোয় পড়লাম আপনাদের সাথে নিয়েই ভিডিও বানাবো বলে। এখন যে সেই আগারগাঁও রোডটাতে আসি, নতুন রোডটাতে একটা কাজে বেরোইছিলাম, বাট কাজটা হয় নাই, প্যারা নাই, এখন একটু ঘুরি। যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে একটু রাস্তাঘাট ফাঁকা থাকে, এই জন্য একটু ঘুরেও মজা আছে, আর এই সময় তো কেউ বেরি হয় না। সো এটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তারপর এটা হচ্ছে নির্বাচন ভবন, আর পিছনে আছে হচ্ছে ডাকভবন। ডাকভবনটা অনেকই সুন্দর, ওই যে একটু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আর সামনে হচ্ছে পর্যটন কর্পোরেশন। বিকালবেলা আসলে এখানে ক্রাউড থাকে যে আসলে শান্তি মতো ঘোরা যায় না। তো এটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তো যেহেতু বেরিয়ে হয়েছি, কাজও হয় নাই, সেহেতু একটু ঘুরেই আসি। তো একটু ছেড়ে বাংলা কৃষি ইউনিভার্সিটির দিক দিয়ে একটু ঘুরে আসি, তো আপনারাও থাকুন সাথে। ছেড়ে বাংলা কৃষি ইউনিভার্সিটিতে চলে আসছি। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা হল। তো এটা হচ্ছে পিছন সাইডে গেটটা মনে হয়। তো আমরা এখন চিনমৈত্রী ওইদিকে যাব। তো এটা হচ্ছিল পরিকল্পনা মন্ত্রণালয়। তো এইখানে সব সরকারি মন্ত্রণালয়ের অফিস আছে। তো এবারকার ফুটেজটা ঠিক আছে নাকি এর আগের ভিডিও তো ওটা ঠিক নাই আমি জানি, তারপরও এই ফুটেজটা ঠিক আছে কি না জানাবেন আপনারা। আসলে কমেন্ট না করলে আসলে উৎসাহ পাই না, তো একটা কমেন্ট তো করা যেতেই পারে। সো আমি যাবো বাম দিকে, এই যেটা হচ্ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, তো আমি এখন এইদিকে যাব। তো এখানে মেইনলি বাণিজ্য মেলা হতো, এই যে ফাঁকা জায়গায়। তো এবার আর করোনার কারণে হয় নাই। তো এরপরে হচ্ছে হলো আপনার গণভবন। গণভবন তো জায়গাটা অনেক সুন্দর। তো এই তো ঘোরাঘুরি হইলো। তো এখন হচ্ছিল নামাজের সময় হয়ে যাচ্ছে, তো বাসায় চলে যাবো এখন। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক তো দিবেনই।
আর আমার ফেসবুক পেজ লুশান ব্লগ, তো ওখানেও একটা লাইক দিয়ে রাখবেন। আসলে ইউটিউবে সেম যে ভিডিওটা আপলোড করি আমি ফেসবুক পেজেও আপলোড করতেছি, যাতে অনেকে আসতে হচ্ছে হলো আমার ফেসবুক পেজে যারা আছে ওরা হয়তো আমার ইউটিউব চ্যানেলে নাই, বাট আবার ইউটিউবে যারা আছে তারা ফেসবুকে নাই, এই জন্য দুই জায়গায় আপলোড করতেছি। সো এখন আবার এই রোডে তো চলে আসলাম। সো আজকে জাস্ট এমনিতেই বেরোইলাম, আপনাদেরও দেখাইলাম, আমিও ঘুরলাম, কাজও হইল না, কিছুই হইল না, প্যারা নাই। আপনাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে, বা যদিও আপনাদের তেমন কিছু দেখাইতে পারি নাই, তারপর অনেকে আছে বাইক রাইড ভালো লাগে, তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা। সো এই তো ডাক ভবন, এই ভবনটা আমার কাছে বেস্ট লাগে একদম, মানে ওই যে ডাক টিকিটের আকারে বানাইছে। সো এই হচ্ছে হলো গাড়ির অবস্থা, গাড়ি পুরো একদম ময়লা হয়ে গেছে। বাহ, এই বৃষ্টি না যাওয়া পর্যন্ত আমি তোরে ওয়াশ করতেছি না। তো এই হচ্ছে হলো গাড়ির অবস্থা, তো দেখতেই পাচ্ছেন, থেকে খারাপও লাগে বাট করা কিছু নাই। সো আজকে আর ভিডিও বড় করতেছি না, তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে তো একটা সাবস্ক্রাইব মাস্ট। আর আমার একটা ফেসবুক পেজ আছে লুশান ব্লগ নামে, সেম ইউটিউবও যা ফেসবুকেও ওরকম সেম নামেই আছে। সো আপনি একটা লাইকও দিতে পারেন, আবার ফেসবুকে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আমি একটা ট্যুরে বের হব ইনশাল্লাহ, তো আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই ভালো কিছু ভিডিও আপনাদের দিতে পারবো। সো দেখা যাক কী হয়, তো ইচ্ছা আছে রেগুলার ভিডিও বানানোর, তো রেগুলার এর জন্য আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর বক বক না করি, তো আজকে এই পর্যন্তই, বাই।